আপনারা হয়তো বা জানেন বা জেনে থাকবেন যে বেচিন প্লান্টে আমরা দুই ধরনের মিক্সার ইউজ করে থাকি, একটা টুইন শ্যাফ্ট এবং একটা প্যান মিক্সার। তো এই টুইন শ্যাফ্ট এবং প্যান মিক্সারের ভিতরে কোন মিক্সারটা ভালো এবং কোনটা খারাপ, এটা আপনারা যারা ইঞ্জিনিয়ার বা অপারেটর আছেন আমার থেকে হয়তো বা ভালো বলতে পারবেন। তারপরও আমি আপনাদেরকে কিছু বিস্তারিত আলোচনা করার মাধ্যমে বলতে চাচ্ছি যে কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে এবং এর ভেতরে কি কি ধরনের পার্টস আপনারা ইউজ করেন এবং কোন কোন পার্টসগুলো বেশি ইম্পর্টেন্ট, সেইগুলো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন হলুদ কালারের এই মিক্সারটা হচ্ছে টুইন শ্যাফ্ট, এটাও টুইন শ্যাফ্ট মিক্সার, এটাও টুইন শ্যাফ্ট মিক্সার এবং এটাও টুইন শ্যাফ্ট মিক্সার। আর এবং এখানে ব্লু কালার এবং রেড কালার যে দুটো দেখছেন, এই দুইটা হচ্ছে প্যান মিক্সার। টুইন শ্যাফ্ট মিক্সারের ভেতরের অংশটা দেখতে ঠিক এইরকম হবে, দুইটা শ্যাফ্ট, দুইটা মোটর, একটা মোটর থাকতে পারে, দুইটা গিয়ার বক্সের সাথে কাপলিং করা থাকতে পারে শ্যাফ্টে, এবং এই রকম আর্ম এবং প্যাডেলের যে সজ্জিত একটা ইয়া থাকবে সেটা হচ্ছে টুইন শ্যাফ্ট মিক্সার। টুইন শ্যাফ্ট মিক্সার আরও একটা দেখানোর চেষ্টা করছি, এটা একটা টুইন শ্যাফ্ট মিক্সার। তো এই হচ্ছে টুইন শ্যাফ্ট মিক্সার। টুইন শ্যাফ্ট মিক্সারের সাইড টাইলস এবং বডি টাইলস যেগুলো থাকে সেগুলো বেসিক্যালি রম্বস বা আয়তাকার হয়ে থাকে। তো এখানে আমি দেখানোর চেষ্টা করছি, এখানে এই যে এইগুলা টুইন শ্যাফ্ট মিক্সারের বডি টাইলস এবং এগুলোকে ওয়্যার প্যালেটও বলে কোনো কোনো ব্র্যান্ডে, বডি টাইলসও বলা হয়ে থাকে। এবং এগুলা যেগুলো দেখছেন এগুলো হচ্ছে প্যাডেল, প্যাডেল বলা হয়ে থাকে বা ব্লেড বলা হয়ে থাকে, প্যাডেল বা ব্লেড বলা হয়ে থাকে। এগুলো হচ্ছে বটম প্যাডেল, এগুলো টপ প্যাডেল এবং এটা হচ্ছে সেন্ট্রাল ব্লেড বা সেন্ট্রাল প্যাডেল। এক এক ব্র্যান্ডে এক এক ধরনের নাম বলা হয়ে থাকে স্পেয়ার পার্টস লিস্টে। এখানে আর্মের আর্ম আছে, প্যাডেল আছে, টপ প্যাডেল আছে, বটম প্যাডেল আছে। তো এগুলো আর কি দেখানোর চেষ্টা করছি। এখানে দেখুন, এখানে এটা আর্মগুলো আবার কয়েকটা কয়েকটাভাবে স্পেসিফাইড করা হয়, যেমন লেফট আর্ম, রাইট আর্ম, অপোজিট আর্ম। তো আর্মগুলো বেসিক্যালি এই এই ধরনের হয়ে থাকে বা এই ধরনের হয়ে থাকে অথবা এই ধরনের হয়ে থাকে টুইন শেপ মিক্সারের ক্ষেত্রে। টুইন শেপ মিক্সারের ক্ষেত্রে আর্মগুলো বেসিক্যালি এই ধরনের হয়ে থাকে। এটা হচ্ছে প্যান মিক্সার। প্যান মিক্সারের ভিতরের অংশ দেখতে এরকমই হয়ে থাকে, এটা এক মোটরের সাহায্যেও ঘোরানো হয়ে থাকে মিক্সারটা, অথবা দুই মোটরের সাহায্যেও ঘোরানো হয়ে থাকে। ক্যাপাসিটি এবং কোম্পানি ওয়াইজ বা ব্র্যান্ড ওয়াইজ, এগুলো কোম্পানি ওয়াইজ বা ব্র্যান্ড ওয়াইজ এগুলো বিভিন্ন হয়ে থাকে। এখানেও সাইড টাইলস বা বডি টাইলসগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে তিনকোণাকারভাবে এখানে লাগানো আছে। এখানেও আর্ম আছে, প্যাডেল আছে, বটম প্যাডেল আছে। তো এই হচ্ছে আর কি টুইন শ্যাফ্ট মিক্সার এবং প্যান মিক্সারের ভেতরের পার্থক্য, যে কোন জিনিসটাকে কি বলা হয় এবং কোন মিক্সারটা বেশি ভালো। তবে স্ট্যাটিস্টিক্স দেখলে জানা যায় যে সবচেয়ে প্যান মিক্সারটার থেকে টুইন শ্যাফ্ট মিক্সারটাই ভালো, কারণ প্যান মিক্সারে মিক্সিং হতে একটু টাইম লাগে, কারণ এটা খাড়া অর্থাৎ ভার্টিক্যালি মিক্সিং করে আর এটা হরাইজেন্টালি মিক্সিং করে। ভার্টিক্যালি মিক্সিং কীভাবে, সেটা হচ্ছে যে প্যান মিক্সারটা উপরে মোটর থাকে বা সাইডে মোটর দিয়ে বা নিচ দিকে মোটর থেকে ওটাকে ঘোরানো হয় ডানে বায়ে। আর টুইন শ্যাফ্ট যে মিক্সারটা আছে, এটা মোটরটাকে সাইড থেকে গিয়ার বক্সের মাধ্যমে রাউন্ডলি ঘোরানো হয়, মালটা টোটালি সুন্দরভাবে মিক্সিং হয়ে থাকে। কিন্তু প্যান মিক্সারে মালটা একটু কম মিক্সিং হয় এবং সময়টাও বেশি লাগে, মালের কোয়ালিটিও অতটা ভালো হয় না। তো আমাদের স্ট্যাটিস্টিক্স দেখলে আমরা বলতে চাচ্ছি যে টুইন শ্যাফ্ট মিক্সারটা আমাদের কনক্রিট মিক্সিংয়ের জন্য সবথেকে বেটার হবে। তো এই ছিল টুইন শ্যাফ্ট এবং প্যান মিক্সারের মধ্যকার যে একটা কনফিউশন আপনাদের, বা কোন ডিভাইসটাকে কী বলে সেটাই আর কি আপনাদের জানানোর চেষ্টা করেছি, হয়তো বা জানাতে পেরেছি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।